আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? মরিয়ম। মরিয়ম, বাহ, সুন্দর একটা নাম মরিয়ম। তো মরিয়ম আপুর, তোমার দেশের বাড়ি কোথায়? সিংড়া নাটোর। হ্যাঁ আচ্ছা, তে তোমার কোলে যে বাচ্চাটা, এই বাচ্চাটা তোমার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছেলে। আচ্ছা, ওর নাম কি? এর নাম হয়েছে সুরাহিদ। সুরাহিদ, বাহ, সুন্দর একটা নাম সুরাহিদ। যেমন মা তেমন তার সন্তান। আচ্ছা, সুরাহিদের আব্বু কোথায়? তার আব্বু তো আজকে 2 বছর ধরে তালাক দিয়ে দিচ্ছে। আমার 2 বছর হয় তালাক দিয়ে দিছে? আহারে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তে তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? আমি আগে একবার কা আসছিলাম প্রতিবেদনে, আচ্ছা আচ্ছা, এরকম সারা সহযোগ করতে পারি নাই তো। আচ্ছা ভালো আচ্ছা, একটা মনের মানুষ আসে আসছিলাম, এখনো মিলে নাই আমার। ও আচ্ছা, তো এখন তুমি কি উদ্দেশ্যে আসছো বলো দেখি। এখন আসছি আমি, আমি ছেলেটা আমার ছোট, আমি বাইরে কাজ করতে যেতে পারি না তো, এর জন্য আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থেকে যে দুইটা ডাল ভাত খাওয়াইব, আমি তাকে বিয়ে করে তার সঙ্গে থাকতে চাই। বাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা দেওয়ালে পিঠ থেকে যে বাচ্চাটাকে অসহায় অবস্থায় নিয়ে প্রতিবেদন করতে আসছে, মেয়েটা আসলে একজন অসহায় মেয়ে। মেয়েটার এধার উধার কিছুই নেই, বিদায় প্রতিবেদন করতে আসছে। মেয়েটাকে যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারেন, আমিও আত্মার থেকে তাকে দোয়া করব, মেয়েটাও দোয়া করবে। আচ্ছা মরিয়ম আপু, তোমাকে আর একটা কথা বলি, তোমার যেই কথাগুলো শুনে আমারও দুঃখ লেগেছে। যদি কোনো হৃদয়বান ভাই তোমার কথাগুলো শুনে তোমার পাশে দাঁড়াইতে চায়, বাচ্চাটা এবং তোমার দায়িত্ব নিতে চায়, হ্যাঁ এমনকি তোমাকে সারা জীবনের সঙ্গী তৈরি করতে চায়, তাতে তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। আচ্ছা, সেই ভাইটা যদি মানে বয়স্ক হয় কিবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা হবে না, আমি একটা বিবাহিত ছেলে চাই, যেহেতু আমি বিবাহিতা। আচ্ছা আচ্ছা, চাই না যে আমার কোনো অবিবাহিত ছেলে ফোন দেয়, আমি এটা চাই না। বাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, মেয়েটা বলছে সে যেমনই হোক না কেন তাতে আমার কোনো যায় আসে না, আমার এই অভাব অনটনের সময় যে আমার পাশে দাঁড়াবে, সে বিবাহিত হলেও আমার কোনো সমস্যা হয় না, হবে না। তবে তার মনটা ভালো হতে হবে, বড় মনের মানুষ হতে হবে। আমি যেমন তাকে হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভালোবাসবো, সেও যাতে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে, তাই তো বলছো আপু? আচ্ছা আপু, তোমাকে আর একটা প্রশ্ন, এই বাচ্চাটাকে দেখে আমারও মায়া লাগতেছে। একটা ব্যক্তি তোমার দায়িত্ব ফুল নিয়ে গেল, হ্যাঁ তোমার দেখশন করতেছে, তোমার পাশে রইল, সে অনেক দূরে আছে, সে যদি 1 বছর 2 বছর অপেক্ষা করতে বলে তোমাকে, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ অবশ্যই, তার জন্য আমি 2 বছর 1 বছর অপেক্ষা করতে পারবো, এবং সে যদি আমার পাশে থাকে তাহলে আমি আর কারোর সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে আমি কথা বলবো। বাহ, প্রিয় ভিউয়ার্স, মেয়েটা, দ্য গার্ল ইজ রেদার গুড লুকিং, ভেরি নাইসলি একটা মেয়ে, দর্শকে তো দেখতেই পারছেন, আর কি বলবো, মেয়ের প্রশংসা। তবে এতটুকু আমি জানি, আমি একজন রিপোর্টার হয়ে সার্টিফাই করতে পারি, মেয়েটা যা বলছে সত্য কথা বলেছে। মেয়েটা আসলে একজন ভাগ্যবান ব্যক্তি ছিল, তবে তার নসিব দোষে তার স্বামী তাকে ডিফোর্স দিয়ে দিচ্ছে। আরে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তে তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলা? আমি আগে একবার কা আসছিলাম প্রতিবেদনে, আচ্ছা আচ্ছা, এরকম সারা সহযোগ করতে পারি নাই তো। আচ্ছা, ভালো একটা মনের মানুষ আসে আসছিলাম, এখনো মিলে নাই আমার। ও আচ্ছা, তো এখন তুমি কি উদ্দেশ্যে আসছো বলো দেখি। এখন আসছি আমি, আমি ছেলেটা আমার ছোট, আমি বাইরে কাজ করতে যেতে পারি না তো, এর জন্য আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমার পাশে থেকে যে দুইটা ডাল ভাত খাওয়াইব, আমি তাকে বিয়ে করে তার সঙ্গে থাকতে চাই। বাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা দেওয়ালে পিঠ থেকে যে বাচ্চাটাকে অসহায় অবস্থায় নিয়ে প্রতিবেদন করতে আসছে, মেয়েটা আসলে একজন অসহায় মেয়ে। মেয়েটার এধার উধার কিছুই নেই, বিদায় প্রতিবেদন করতে আসছে। মেয়েটাকে যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারেন, আমিও আত্মার থেকে তাকে দোয়া করব, মেয়েটাও দোয়া করবে। আচ্ছা মরিয়ম আপু, তোমাকে আর একটা কথা বলি, তোমার যেই কথাগুলো শুনে আমারও দুঃখ লেগেছে। যদি কোনো হৃদয়বান ভাই তোমার কথাগুলো শুনে তোমার পাশে দাঁড়াইতে চায়, বাচ্চাটা এবং তোমার দায়িত্ব নিতে চায়, হ্যাঁ এমনকি তোমাকে সারা জীবনের সঙ্গী তৈরি করতে চায়, তাতে তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। আচ্ছা, সেই ভাইটা যদি মানে বয়স্ক হয় কিবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? না না, আমার কোনো সমস্যা হবে না, আমি একটা বিবাহিত ছেলে চাই, যেহেতু আমি বিবাহিতা। আচ্ছা, আমি চাই না যে আমার কোনো অবিবাহিত ছেলে ফোন দেয়, আমি এটা চাই না। বাহ, ঠিক আছে, মাশাআল্লাহ।
আচ্ছা প্রিয় ভিউয়ার্স মেয়েটা বলছে সে যেমনই হোক না কেন তাতে আমার কোনো যায় আসে না আমার এই অভাব অনটনের সময় যে আমার পাশে দাঁড়াবে সে বিবাহিত হলেও আমার কোনো সমস্যা হয় না হবে না তবে তার মনটা ভালো হতে হবে বড় মনের মানুষ হতে হবে আমি যেমন তাকে হৃদয় দিয়ে অন্তর দিয়ে ভালোবাসবো সেও যাতে আমাকে অন্তর দিয়ে ভালোবাসে তাই তো বলছো আপু আচ্ছা আপু তোমাকে আর একটা প্রশ্ন এই বাচ্চাটাকে দেখে আমারও মায়া লাগতেছে একটা ব্যক্তি তোমার দায়িত্ব ফুল নিয়ে গেল হ্যাঁ তোমার দেখশন করতেছে তোমার পাশে রইল সে অনেক দূরে আছে সে যদি এক বছর দুই বছর অপেক্ষা করতে বলে তোমাকে তুমি অপেক্ষা করতে পারবে হ্যাঁ অবশ্যই তার জন্য আমি দুই বছর এক বছর অপেক্ষা করতে পারবো এবং সে যদি আমার পাশে থাকে তাহলে আমি কারোর সঙ্গে কথা বলবো না তার সঙ্গে আমি কথা বলবো বাহ প্রিয় ভিউয়ার্স মেয়েটা দ্য গার্ল ইজ রেদার গুড লুকিং ভেরি নাইসলি একটা মেয়ে দর্শকে তো দেখতেই পারছেন আর কি বলবো মেয়ের প্রশংসা তবে এতটুকু আমি জানি আমি একজন রিপোর্টার হয়ে সার্টিফাই করতে পারি মেয়েটা যা বলছে সত্য কথা বলেছে মেয়েটা আসলে একজন ভাগ্যবান ব্যক্তিই ছিল তবে তার নসিব দোষে তার স্বামী তাকে ডিফোর্স দিয়ে দিচ্ছে তবে মেয়েটার কোনো দোষ ছিল না তার গার্ডিয়ানের সাথে আমি কথা বলেছি মেয়েটা এর স্বামী একটু নেশাপানি করত তার জন্য সে তাকে লাইক করে নাই বাচ্চাটাকে দিয়ে ডিফোর্স হয়ে গেছে আচ্ছা যাই হোক তুমি আর কিছু বলবে মরিয়ম আপু এই যে নাম্বারটা দেয়া দেন হুম নাম্বারটা দেবো হ্যাঁ হ্যাঁ নাম্বারটাও তো অবশ্যই দেবো আচ্ছা যা প্রিয় ভিউয়ার্স মেয়েটা একজন মুসলমান তাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দেবে না আচ্ছা তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো আমি বলি দেখো ঠিক আছে কিনা 01980856843 আমি আবার বলি 01980856843 এটাই তো তোমার নম্বর এটা সবসময় তোমার পাশে থাকে অশেষ ধন্যবাদ আপু ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম